ইতিহাস গড়তে যাচ্ছে ভারত আজ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে স্থানীয় সময়ে সন্ধ্যা ছয়টা চার মিনিটে চাঁদে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠ থেকে পঁচিশ কিলোমিটার দূরে থাকার সময় থেকেই শুরু হবে চন্দ্রযান তিনকে নামানোর প্রক্রিয়া অবতরণের পরই ল্যান্ডার বিক্রম থেকে আলাদা হয়ে যাবে রোভার প্রজ্ঞান এরপর থেকে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করতে থাকবে প্রজ্ঞান গেল চোদ্দই জুলাই অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দেয় চন্দ্রযান তিন অভিযান সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের গৌরব অর্জন করবে ভারত